দীর্ঘ আন্দোলনের পর দুই দেশের সমঝোতায় 2015 সালের 31 জুলাই মধ্যরাতে বিনিময় হয় বাংলাদেশের অভ্যন্তরে থাকা 111টি ও ভারতের অভ্যন্তরে থাকা 51টি ছিটমহল। এর মধ্যে দেশের সবচেয়ে বড় ছিটমহল কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার দাসিয়ারছড়া, যার আয়তন 6.65 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 6,529 জন। বিনিময়ের পর থেকে এখানকার মানুষের জীবন মান উন্নয়নে কাজ করছে সরকার। আগে আমরা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলাম, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান অনেকের সমস্যা ছিল, এখন আমাদের এই সমস্যাগুলো নেই। এখন বর্তমানে আমরা খুব সুখী আছি, খুব হাসি হিসেবে আমরা চলাফেরা করতেছি, আমাদের আর আগের এই মিথ্যা পরিচয় দেওয়া লাগে না। দীর্ঘ 68 বছর মৌলিক অধিকার বঞ্চিত এসব মানুষ ছিটমহল বিনিময়ের পর থেকেই সকল ধরনের নাগরিক সুবিধা পেয়ে খুশি। এখন আমাদের বাড়ির কাছে স্কুল, রাস্তাঘাট সুন্দর, বাড়িতে পড়ালেখা করার জন্য বিদ্যুৎ হয়েছে, তাই আমরা অনেক আনন্দিত। এখানে কমিউনিটি ক্লিনিক আছে, আমাদেরকে অনেক দূরে যাইতে হয় না। প্রতিশ্রুতি অনুযায়ী 6 বছরে দাসিয়ারছড়ায় 27 কিলোমিটার পাকা সড়ক, ব্রিজ, কালভার্ট, স্কুল, কলেজ, মাদ্রাসা সহ 7টি শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, কমিউনিটি ক্লিনিক, শতভাগ বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়ন করা হয়েছে। চলমান রয়েছে ভূমিহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঘর কার্যক্রম। বাড়ি বাড়ি বিদ্যুৎ পেয়েছি, রাস্তাঘাট পেয়েছি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, ভিজিএফ সহ অনেক কিছু পেয়েছি, 2টা 3টা প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে। সরকারের এই উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে আগামী দিনগুলোতে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক।